কোরআনুল কেরিমে আল্লাহ তাআলা সকল নবী এবং রাসূলদের নামে সূরা দেন নাই। পৃথিবীতে আল্লাহ তাআলা মানবতার হেদায়েতের জন্য অসংখ্য পয়গাম্বর তথা নবী এবং রাসূল প্রেরণ করেছেন। সকল নবী রাসূলদের নামও কোরআনে আসে নাই, সকল নবী রাসূলদের নাম কোরআনে আসে নাই। যে কয়জনের নাম এসেছে সেই কয়জনের ব্যাপারেও ডিটেইলস একেবারে আসে নাই। আর কোরআনুল কেরিমে যে 114টি সূরা রয়েছে, এই 114টি সূরার ভেতরে আল্লাহ তাআলা 6 জন নবীর নামে সূরা দিয়েছেন। কোরআনুল কেরিমে কয়জন নবীর নামে সূরা আছে? 6 জন। নাম্বার 1 ইউনুস আলাইহিসসালাম, নাম্বার 2 হুদ আলাইহিসসালাম, নাম্বার 3 ইউসুফ আলাইহিসসালাম, নাম্বার 4 ইব্রাহিম আলাইহিসসালাম, নাম্বার 5 নূহ আলাইহিসসালাম, নাম্বার 6 আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 6 জন নবীর নামে কোরআনে সূরা আছে, বাদবাকি অন্য নবীদের নামে কোরআনে সূরা নাই। বিক্ষিপ্তভাবে তাদের আলোচনা কোরআনুল কেরিমে এসেছে। কোরআনুল কেরিমে 6 জন নবীর নামে সূরা আছে, এর বাহিরে নবীও না রসুলও না, 2 জন ব্যক্তির নামে কোরআনে সূরা আছে, এরা নবীও না রাসূলও না। এরকম কয়জন ব্যক্তির নামে কোরআনে সূরা আছে? জোরে বলতে হবে, কয়জন? 2 জন। এর মধ্যে একজন হলেন পুরুষ, আরেকজন নারী। যে নারী নবী না রসুলও না, কিন্তু আল্লাহর এত প্রিয় বান্দি, আল্লাহ তার নামে সূরা দিয়েছেন, এবং ওই বান্দির এমন স্পেশালিটি, এমন একটা বিশেষ মর্যাদা আল্লাহ দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে স্বামী ছাড়া সন্তান দিয়েছেন, সুবহানাল্লাহ। বলেন ওই নারীর নাম কি? মারইয়াম আলাইহিসসালাম। আরেকজন পুরুষ, যিনি নবীও না রসুলও না, কিন্তু আল্লাহর এত প্রিয় বান্দা, আল্লাহর কাছে তার মর্যাদা এত বেশি, আল্লাহ তাআলা তার নামে কোরআনুল কেরিমে একটা স্পেসিফিক সূরা দিয়েছেন, সুবহানাল্লাহ। তার নাম হচ্ছে লোকমান হাকিম। তার নাম কি? লোকমান হাকিম। তার নামে আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা দিয়েছেন, এটা কি কম বড় কথা? নবীও না রসুলও না, কিন্তু তার নামে কোরআনে সূরা আছে না নাই? এর কারণ কি? তার মনে হয় সবচেয়েতে বেশি টাকা পয়সা ছিল, তাই না? তাহলে তিনি খুব ক্ষমতাবান মানুষ ছিলেন, তাই না? তাহলে মনে হয় চেহারা দেখতে খুব সুন্দর ছিল। তাহলে কি তার পরিচয়? কে এই লোকমান হাকিম? সাইয়েদিনা লোকমান হাকিম, তিনি কোনো পয়গাম্বর ছিলেন না, তিনি কোনো নবী কিংবা রাসূল ছিলেন না, তিনি খুব ধনবান ব্যক্তিও ছিলেন না, অথবা তিনি কোনো ক্ষমতাওয়ালা ব্যক্তিও ছিলেন না, তার চেহারাও দেখতে খুব একটা সুন্দর ছিল না। বরং সাইয়েদিনা লোকমান হাকিমের ব্যাপারে বর্ণনা এসেছে, তিনি অত্যন্ত কালো রঙের মানুষ ছিলেন, কুচকুচে কালো রঙের মানুষ ছিলেন, অত্যন্ত বেটে প্রকৃতির মানুষ ছিলেন। তার নাক ছিল চ্যাপটা, ঠোঁটগুলো ছিল বড় বড়, অত্যন্ত পুরু খর্বাকৃতির কৃষ্ণাঙ্গ মানুষ ছিলেন, যাকে দেখতে সুন্দর লাগতো না, যার দিকে তাকালে ভালোভাবে তাকাতেও ইচ্ছে হতো না, এমন মানুষ ছিলেন সাইয়েদিনা লোকমান হাকিম। কিন্তু এরপরেও আল্লাহর কাছে তার এত মর্যাদা কেন? কেন আল্লাহ তার নামে কোরআনে সূরা দিলেন? কেন আল্লাহর কাছে তার এত বেশি মর্যাদা? এর কারণ হলো সাইয়েদিনা লোকমান হাকিম, তিনি অত্যন্ত ইবাদত পূজার বান্দা ছিলেন, অত্যন্ত আল্লাহ ভীরু এবং পরহেজগার ব্যক্তি ছিলেন। তার আল্লাহ ভীরুতা, পরহেজগারি এবং ইবাদত গুজারির কারণে তার মর্যাদা এত উপরে চলে গেল, আল্লাহ তাআলার প্রিয় বাজন বান্দায় পরিণত হয়ে যাওয়ার কারণে রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত পৃথিবীবাসীর কাছে তাকে স্মরণীয় করে রাখার জন্য আল্লাহ তাআলা তার নামে কোরআনে সূরা দিয়েছেন। কোরআনুল কেরিমে যা আসে তা ইন্টারন্যাশনাল হয়ে যায়। দেখেন, লোকমান হাকিম নবী রাসূল ছিলেন না, এই যুগের মানুষের কাছে তার পরিচিতি আছে না নাই? আমাদের পরবর্তী জেনারেশন, পরবর্তী প্রজন্ম, একেবারে ডে অফ রিসারেকশন, পুনরুত্থান, কিয়ামত দিবস পর্যন্ত লোকমান হাকিমকে পৃথিবীর মানুষ চিনবে, কারণ তার নাম কোরআনে তুলে দিয়েছেন কে?
শুধু তার নাম আল্লাহ কোরআনে দেন নাই, তার নামে বিশেষ একটা সূরা আছে, ৩১ নম্বর সূরা। সূরা নাম্বার কত? জোরে বলেন, সূরার নাম্বার কত? কোরআনে ১১৪টা সূরা আছে, লোকমানের নামে কত নাম্বার সূরা? আরেকটু জোরে বলেন, ৩১ নাম্বার সূরা আল্লাহ দিয়েছেন, সূরার নাম সূরা লোকমান। সাইয়েদানা লোকমান হাকিম, তার ব্যাপারে আল্লাহ তাআলা একটা সূরা দিয়েছেন, তার ইবাদত গুজারি এবং পরহেজগারিতার কারণে রব্বুল আলামিন তাকে হিকমত দিয়েছেন। হিকমত হচ্ছে আল্লাহর দেওয়া একটা স্পেশাল নেয়ামত। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ৩১ নম্বর সূরা সূরা লোকমানের ১২ নম্বর আয়াতে সেই কথা বললেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামীদ। আল্লাহ তাআলা বলছেন, আর অবশ্যই আমি লোকমানকে হিকমত দান করেছি। হিকমত দেওয়ার মালিককে? হিকমত এটা আপনি এমনি এমনি পাবেন না, হিকমত হচ্ছে আল্লাহর দেওয়া স্পেশাল নেয়ামত। আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে হিকমতের নেয়ামত দেন, এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের ২ নম্বর সূরা সূরাতুল বাকারায় ২৬৯ নম্বর আয়াতে বলেছেন, ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াদাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ তাআলা বলছেন, আমার যাকে ইচ্ছা আমি তাকে হিকমত দান করি, আর আল্লাহর যাকে ইচ্ছা তাকে যদি আল্লাহ হিকমত দিয়ে দেন, তাহলে গোটা দুনিয়ার সকল কল্যাণ তাকে যিনি দান করেন বলেন তিনি কে? জ্ঞান আর হিকমত এক জিনিস নয়। হিকমত মানে হচ্ছে প্রজ্ঞা, বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, যেটাকে ইংরেজিতে আমরা বলি উইজডম। জ্ঞান আর হিকমতের মধ্যে কি পার্থক্য সেটা আজকে নতুন করে আর বলছি না, কারণ গত জুমায় উদাহরণ দিয়ে বিস্তারিত বুঝিয়ে বলেছি। উদাহরণের কথা মনে আছে? ওই যে রাস্তা দিয়ে দুই লোক হেঁটে যাচ্ছে, কাপড় চোপড় গুঠাইয়া একজন হাঁটছে আর একজন কাপড় চোপড় গুটানো ছাড়া, মনে আছে উদাহরণের কথা? তাহলে হিকমত আর জ্ঞান এক জিনিস নয়। জ্ঞানকে বিচক্ষণতা এবং বুদ্ধিমত্তার সাথে যথাস্থানে প্রয়োগ করার নাম হচ্ছে হিকমত। আর হিকমতওয়ালা মানুষ সবাই হয় না। হিকমত এটা কার দেয়া নেয়ামত? হিকমতের ভাণ্ডার যার কাছে আছে, মহব্বতের সঙ্গে বলেন তিনি কে? লোকমান হাকিমকে আল্লাহ হিকমত দিয়েছেন। আর তিনি কেমন হিকমতওয়ালা মানুষ ছিলেন শুনেন, তিনি একজনের গোলাম ছিলেন, তিনি একজনের বকরি চড়াতেন, ছাগল চড়াতেন। সেই দিনে লোকমান হাকিম যখন বকরি চড়াতে যেতেন, তার সাথে অন্যান্য রাখালরাও বকরি চড়াত, আর সাইয়েদনা লোকমান হাকিমকে আল্লাহ তাআলা অসাধারণ বাগ্মিতা দান করেছিলেন। তিনি যখন কথা বলতেন, বক্তব্য দিতেন, তখন তার কথা শোনার জন্য মানুষ মন্ত্রমুগ্ধের মতো ব্যাকুল হয়ে থাকত। তিনি এত গুছিয়ে, এত পরিপাটি করে, এত সুন্দর করে কথা বলতেন, তার বক্তব্য শোনার জন্য তার সামনে মানুষ এত বেশি জড়ো হতো, লোকে লোকারণ্য হয়ে যেত। সাইয়েদনা লোকমান হাকিম যখন বকরি চড়াতে যেতেন, তার সাথে অন্যান্য রাখালরাও বকরি চড়াতে যেত। সাইয়েদনা লোকমান হাকিম বকরি চড়াতে যে তিনি একা একা বক্তৃতা শুরু করতেন, সামনে কোনো লোকজন থাকতো না, তার কথাবার্তা শোনার জন্য একজন দুইজন করে আসতে আসতে এমন অবস্থা হয়ে যেত, সময়ের ব্যবধানে তার সামনে লোকে লোকারণ্য হয়ে যেত, মানুষ মন্ত্রমুগ্ধের মতো তার কথা শোনার জন্য ব্যাকুল হয়ে থাকত। ইতিমধ্যে লোকমান হাকিম যার গোলাম ছিলেন, তার মালিকের কাছে খবর চলে গেল, আপনার ঘরে যে একজন ক্রীতদাস আছে, আপনার যে একজন চাকর আছে, ওই লোকমান তো বড় হিকমতওয়ালা মানুষ, আপনি কি সেটা জানেন নাকি? তার মালিক এই কথা জানার পরে বললেন, আমার ঘরে লোকমান থাকে, অথচ তার মধ্যে এত বুদ্ধিমত্তা আর বিচক্ষণতা আছে, এটা আমি এখনো জানি না, কিন্তু অন্যান্য লোকজন জানে। তিনি লোকমান হাকিমের হিকমত যাচাই করার জন্য সাইয়েদনা লোকমান হাকিমকে ডাকলেন, ডেকে বললেন, হ্যাঁ লোকমান, তুমি একটা বকরি জবাই করো। একটা বকরি জবাই করে এই বকরির সবচাইতে উৎকৃষ্ট দুইটা অংশ আমার কাছে নিয়ে আসো,
সাইয়েদিনা লোকমান হাকিম এবার একটা বকরি জবাই করলেন। বকরি জবাই করে ওই বকরির সবচাইতে উৎকৃষ্ট দুটি টুকরা, একটা হলো হৃৎপিণ্ড আর একটি হলো জিহবা, কয়টা আসতে বলবেন না জোরে বলেন, কয়টা? একটা হলো হৃৎপিণ্ড আর একটা হলো জিহবা। এই দুইটা টুকরা দুইটা অংশ এনে তার মালিককে দিয়ে বললেন, এই বকরির মধ্যে সবচাইতে উৎকৃষ্ট অংশ হলো এই দুইটা। তার মালিক তাকে এবার বললেন, ঠিক আছে বুঝলাম, এবার তুমি আরেকটা বকরি জবাই করো। আরেকটা বকরি জবাই করে ওই বকরির সবচাইতে নিকৃষ্ট দুইটা টুকরা, নিকৃষ্ট দুইটা অংশ আমার কাছে নিয়ে আসো। সেইদিনা লোকমান হাকিম এবার আরেকটা বকরি জবাই করলেন। আরেকটা বকরি জবাই করে এবারও তিনি হৃৎপিণ্ড আর জিহবা নিয়ে আসলেন। আগেও এনেছিলেন হৃৎপিণ্ড আর, এবারও তিনি হৃৎপিণ্ড আর জিহবা নিয়ে আসলেন। এনে তার মালিককে বললেন, এই বকরির মধ্যে সবচাইতে নিকৃষ্ট অংশ হলো এই দুইটা। তার মালিক যিনি ছিলেন তিনি বড় অবাক হয়ে গেলেন, বিস্ময় প্রকাশ করে বললেন, লোকমান, লোকজন তোমার ব্যাপারে বলেছিল তুমি অত্যন্ত বুদ্ধিমান, অত্যন্ত বিচক্ষণ, কিন্তু তোমার এই কাজ কারবার দেখে মনে হলো তুমি মোটেও বুদ্ধিমান কোনো ব্যক্তি নও, তুমি কোনো চালাক মানুষ নও, তুমি অত্যন্ত বোকাশোকা আর সহজ সরল টাইপের মানুষ। যখন তোমাকে বললাম বকরি জবাই করে সবচাইতে উৎকৃষ্ট দুইটা টুকরা আমার কাছে নিয়ে আসো, তখনও তুমি হৃৎপিণ্ড এবং জিহবা এনেছিলে। যখন বলেছিলাম সবচাইতে নিকৃষ্ট দুইটা টুকরা আনো, তখনও তুমি হৃৎপিণ্ড আর জিহবা নিয়ে আসলে, তোমাকে তো বড় বোকাশোকা মানুষ মনে হচ্ছে। সেইদিনা লোকমান হাকিম বললেন, আমি বোকাশোকা নই, আমি একেবারে যা করা দরকার ছিল তাই করেছি। লোকমান হাকিমকে তার মালিক বললেন, তাহলে আমাকে ব্যাখ্যা সহ ব্যাপারটা বুঝিয়ে দাও। লোকমান হাকিম এবারে বললেন, যখন আপনি উৎকৃষ্ট অংশ দুইটা আনার কথা বলেছেন, তখনও আমি হৃৎপিণ্ড আর জিহবা এনেছি, কারণ আমি মনে করি জিহবা আর হৃৎপিণ্ড পবিত্র থাকলে অন্যান্য সকল অঙ্গ পবিত্র থাকে। আবার যখন বলেছেন সবচেয়ে নিকৃষ্ট দুইটা টুকরা আনতে, তখনও জিহবা হৃৎপিণ্ড এনেছি, তার কারণ হলো এই জিহবা যদি নাপাক হয়ে যায়, অপবিত্র হয়ে যায়, কল্পটা হৃৎপিণ্ডটাও অপবিত্র হয়ে যায়, নাপাক হয়ে যায়, কলুষিত হয়ে যায়, তার মানে জিহবা আর হৃৎপিণ্ড ভালো থাকলে অন্যান্য সকল অঙ্গ ভালো থাকে। কি জাতের হেকমত বলা মানুষ, আসলেই তো তাই। এই জিহবা, এটা দিয়ে মানুষ নাপাক কথা বলে, জেনার কথা বলে, এটা দিয়ে মানুষ সুদের কথা বলে, ঘুষের কথা বলে, আর আরেকজন একই জিহবা দিয়ে সালাম দেয়, সত্য কথা বলে, আল্লাহর জিকির করে, কোরআনের তেলাওয়াত করে, জিহবা কয়টা? জিহবা কয়টা? ব্যবহার হয় পজিটিভ কাজে, নেগেটিভ কাজেও। এটা ভালো তো অন্যান্য সকল অংশ ভালো, এটা খারাপ তো সব খারাপ। আবার হৃৎপিণ্ড, এটা ভালো থাকলে ভালো চিন্তা আসবে, পবিত্র থাকবে অন্যান্য অঙ্গ, এটা খারাপ তো সকল অঙ্গ। সেইদিনা লোকমান হাকিমকে আল্লাহ বলছেন, আমি তাকে হিকমত দিয়েছি, হিকমত দিয়ে আমি তাকে বলেছি আনিস করিল্লা, আল্লাহর শুকরিয়া আদায় করো, কারণ হিকমত যিনি দিয়েছেন সবাই বলেন তিনি কি? আল্লাহ তাআলা বলেছেন, আমার শুকরিয়া আদায় করো, কারণ আমি তোমাকে হিকমত দিয়েছি। আর আল্লাহর শুকরিয়া আদায়ের ভেতরে কি কোনো লস আছে নাকি বলেন? বরং আমরা যারা শুকরিয়া করি আমরা নিজের জন্য করি, আমরা যখন আল্লাহর শুকরিয়া করি তখন আমাদেরকে নেয়ামত বাড়িয়ে দেন কি? এই দুনিয়ার একটা মানুষও যদি আল্লাহর শুকরিয়া না করে আল্লাহর বিরাট লস হবে, লস হবে, কারণ আল্লাহ আমাদের মুখাপেক্ষী নন, বরং আমরা সবাই কার মুখাপেক্ষী? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহ গানিয়ুন হামিদ। আর যে ব্যক্তি কুফরি করবে সে যেন জেনে রাখে, আমি কারো মুখাপেক্ষী নয় বরং সকলেই কার মুখাপেক্ষী? লোকমান হাকিমের ব্যাপারে আল্লাহ বলেছেন, আমি তাকে হিকমত দিয়েছি। তাকে হিকমত দিয়েছেন কে? এরপরে সূরা লোকমানের মধ্যে আল্লাহ তাআলা সাইয়েদিনা লোকমান হাকিমের কাহিনী বর্ণনা করেছেন। সাইয়েদিনা লোকমান হাকিম তিনি তার ছেলেকে কিছু ওয়াজ করেছেন, কিছু ওসিয়ত, কিছু উপদেশ দিয়েছেন। আপনিও তো আপনার সন্তানকে উপদেশ দেন, পৃথিবীর অনেক নবী রাসূলরা তাদের সন্তানদেরকে উপদেশ দিয়েছেন, সেগুলো কোরআন হাদিসে ডিটেইলস আসে নাই, বিক্ষিপ্তভাবে অল্প অল্প এসেছে। আপনিও সন্তানকে উপদেশ দেন, সেগুলো কোরআনে এসেছে, আসার সম্ভাবনা আছে। কিন্তু লোকমান হাকিম তার ছেলেকে যে উপদেশগুলো দিয়েছেন
তার এই উপদেশগুলো আল্লাহর কাছে এত ভালো লেগেছে, এত পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত তার এই উপদেশগুলো থেকে মানুষ শিক্ষা নিয়ে তারা যেন সন্তানদেরকে প্যারেন্টিং সিস্টেমে, প্যারেন্টিংয়ের ক্ষেত্রে মা বাবারা যেন তার এই উপদেশগুলো থেকে শিক্ষা নেয়। এজন্য আল্লাহ তাআলা লোকমান হাকিমের উপদেশগুলোকে কোরআনুল করিমে সন্নিবেশিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। লোকমান হাকিম তার সন্তানকে মোট 10টি উপদেশ দিয়েছিলেন। কয়টা উপদেশ দিয়েছেন? যেগুলো কোরআনে এসেছে। এই 10টা উপদেশ একদম মোবাইল ফোনে নোট করবেন, খাতা কলমে লিখে নিয়ে যাবেন, যাদের কাছে খাতা কলম আছে মুখস্থ করে যাবেন ইনশাআল্লাহ। বলেন সাইয়েদনা লোকমান হাকিমকে, সাইয়েদনা লোকমান হাকিম তার ছেলেকে মোট কয়টা উপদেশ দিয়েছেন? গত জুমায় বলছিলাম কয়টা, এই দুইটা বিস্তারিত বলবো না, জাস্ট পয়েন্ট বলবো, বাকিগুলো নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। সাইয়েদনা লোকমান হাকিম তার ছেলেকে সর্বপ্রথম উপদেশ দিলেন, সর্বপ্রথম তার ছেলেকে তিনি আল্লাহ চেনালেন, তাওহীদের শিক্ষা দিলেন আর শিরকের ব্যাপারে সাবধান করলেন। সাইয়েদনা লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে প্রথম উপদেশ তাকে দিলেন, আল্লাহ তাআলা সূরা লোকমানের 13 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা বলছেন, আর স্মরণ করো যখন লোকমান তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বললেন, ইয়া বুনাইয়া, আমার প্রিয় ছেলে, আমার কলিজার টুকরা সন্তান, সন্তানকে কিভাবে ডাকতে হবে এই শিক্ষা এখানে আসে না নাই? আমরা ছেলে মেয়েকে ডাকি কিভাবে আছে না নাই? আপনার ডাকার ভেতরেই মহব্বত নাই, আপনি ছেলে মেয়েদেরকে সুন্দর করে ডাকতেও পারেন। আপনি সুন্দর করে ডাকেন, আমার প্রিয় ছেলে, আমার প্রিয় বাবা, আমার প্রিয় মা, আমার কলিজার টুকরা ছেলে, কলিজার টুকরা মেয়ে। এরপরে একটা কাজের কথা বলেন, আমার জন্য পানি নিয়ে আসো, এটা করো, ওইটা করো। মুখ এমন একটা জিনিস, এটা দিয়ে বিশ্ব জয় করা যায়। মুখ ভালো থাকলে বিশ্ব জয় করা যায়। আবার মুখের আঘাত, এটা এমন এক আঘাত, পিটাইলেও এত আঘাত লাগে না, মাঝে মাঝে মুখ দিয়ে আঘাত করলে মানুষ যত কষ্ট পায়। এজন্য একটা কথা আছে এরকম, যে জবান ভালো তো জগৎ ভালো, জবান খারাপ তো জগৎ খারাপ। ছেলে মেয়েকে কিভাবে ডাকবেন এখানে শিক্ষা আছে। তিনি তার ছেলেকে বললেন, আমার প্রিয় ছেলে, আমার কলিজার টুকরা সন্তান, সুন্দর করে ডাকলেন। ডেকে কি বললেন? লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করো না। বলেন তো লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে, শিক্ষা দিতে গিয়ে প্রথমে আল্লাহ চিনালেন না দুনিয়ার শিক্ষা এগুলো দিলেন? এখান থেকে শিক্ষা নেন। তার মানে আমরা আমাদের সন্তানদেরকে প্রথম কারে চিনাবো? বললেন তো আল্লাহ। আমরা সবাই এটা বলি, কিন্তু আমার আফসোস লাগে, কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে ছেলেমেয়েরা এখনো কোরআন পড়তে পারে না। আমি কি ভুল বলেছি? কেন? কারণ ছোটবেলা ওই ছেলেমেয়েদের মা বাবা তাদেরকে ABCD আগে শিখিয়েছে, ও আ ক খ আগে শিখিয়েছে, কিন্তু ওই দুর্ভাগ্যবান মা বাবা, এই কপালপুরা মা বাপ তার ছেলে মেয়েকে আগে আলিফ বা তা তা শেখায় নাই, এজন্য তার সন্তানরা এখনো কোরআন পড়তে পারে না। আবার হুজুরের কাছে এসে বলে, হুজুর ওয়াজ নসিহত করেন, একটু মা বাবার খেদমতের ওয়াজ করেন। আমি বলি তারে ধরেন, তারে ধইরা তারে ওয়াজ করেন, সন্তান কেমনে মানুষ বানাতে হয়? এজন্য আমি বলি এই দেশে মা বাবার খেদমতের ওয়াজ বহু হইছে, বন্ধ করেন এইসব ওয়াজ। এখন ওয়াজ করেন সন্তানদের কেমনে লালন পালন করতে হবে। এক ব্যাককল গাছ না লাগাইয়া ফলের আশা করে বসে আছে। আচ্ছা, গাছ না লাগিয়ে কি ফলের আশা করা যায়? আরেক ব্যাককল গাছ লাগিয়ে গাছের গোড়ায় পানি ঢালে না, আগাছা পরিষ্কার করে না। আচ্ছা বলেন তো ধান খেতে, এটাকে আপনারা কি বলেন? বীজ বপন করে যে চারা, তাই না? চারা লাগানোর পরে এরপরে আর যায় না, পানি দেয় না, সার দেয় না, আগাছা পরিষ্কার করে না, বলেন সেখান থেকে ভালো ফলনের সম্ভাবনা আছে? এখন ব্যাককল এইটা চারা লাগাইয়া বাড়িতে বসে আছে, এসে বলতেছে এবার অনেক ভালো বাম্পার ফলন হবে। এখন ব্যাককল তো যায় না, গাছের গোড়ায় পানিও ঢালে না, সারও দেয় না।
চারারোপণ করে বাড়িতে বসে থাকলে, পরিচর্যা না করলে যেমন ভালো ফলন পাওয়া যায় না, ঠিক তেমনি সন্তান জন্ম দিয়ে সন্তানের পেছনে সময় না দিলে, তাকে দিন না আসে গেলে ওই সন্তানের কাছ থেকে খেদমতের আশাও করা যায় না। এজন্য বলেছি মা বাবার খেদমতের ওয়াজ বহু হয়েছে, বন্ধ করেন। এবার একটু শিখান মা বাপ কেমনে সন্তান লালন পালন করবে, কি নাম রাখবে, এই ওয়াজ করেন। দেখেন না নাম রাখছে বল্টু মন্টু ঝন্টু পিন্টু, এই মসজিদেও থাকতে পারে, রাগ করেন না, পিন্টু মন্টু ঝন্টু থাকতে পারে। তো এই নামটা কে রাখছে, হুজুর রাখছে না মা বাপ রাখছে? তো এই জন্য বলছি মা বাবার খেদমতের ওয়াজ হবে পরে। আগে ছেলে মেয়ে মানুষ বানাইতে হবে কেমনে, কি নাম রাখতে হবে, কোন দিন আকিকা করতে হবে, কোথায় পড়াইতে হবে, কেমনে শিক্ষা দিতে হবে, কোথায় কোন প্রতিষ্ঠানে পড়াইতে হবে, এই ওয়াজ করেন আগে। কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ে ছেলে মেয়েরা ইংরেজিতে কথা বলতে পারে, খুব ভালো এটা, কারণ ইংরেজিও শেখা দরকার। আধুনিক বিশ্বে আপনি যদি ইসলামের দাওয়াত দিতে চান ইংরেজি জানতে হবে, প্রযুক্তি জানতে হবে, কিন্তু সিস্টেমিক ওয়েতে সবার আগে কোরআন, সবার আগে দিন শিখবে, তারপর ইংরেজি শিখবে, বিজ্ঞান শিখবে, প্রযুক্তির জ্ঞান সব অর্জন করবে, সবার আগে কি জোরে বলতে হবে, সবার আগে কি? টিচ ইউর চিলড্রেন দা হলি বুক কোরআন, টিচ ইউর চিলড্রেন দা হলি বুক কোরআন, দা হলি বুক কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনার সন্তানকে কোরআন শিখান, এই কোরআন আপনার সন্তানকে পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচিত করে দিবে ইনশাআল্লাহ। কোরআনকে হুজুরদের কিতাব মনে করেন না, কোরআনে 6,500 মতো আয়াত আছে, তার মধ্যে 6,000 বেশি আয়াত আছে, তার মধ্যে 1,500 বেশি আয়াত সাইন্টিফিক, জিওলজি, অ্যাস্ট্রোনমি, ফিলোসফি, বায়োলজি, হিউম্যান এমব্রায়োলজি, বিজ্ঞানের এমন কোন শাখা নাই যার ব্যাপারে কোরআনে আলোচনা নাই। আল্লাহু আকবার! এটা কি হুজুরের কিতাব আপনারা মনে করেন না? বিগ ব্যাং থিওরি বিজ্ঞান 100 বছর আগে দিয়েছে, আর কোরআন এই বিগ ব্যাং থিওরি 1,500 বছর আগে দিয়েছে। আল্লাহু আকবার! তাহলে কোরআন আগে না বিজ্ঞান আগে? বিজ্ঞান যত উন্নত হবে পৃথিবীর বিজ্ঞান, বিজ্ঞানীরা, বিজ্ঞানের শিক্ষক আর বিজ্ঞানের ছাত্ররা ভিক্ষার ব্যাগ নিয়ে ভিক্ষুকের মতো কোরআনের সামনে চিরকাল দাঁড়ায় এতিমের মতো দাঁড়িয়ে থাকতে বাধ্য হবে। জন্য সন্তানকে সবার আগে কি শিখাবেন, জোরে বলেন কি শিখাবেন? ও আ ক খ এ বি সি ডি পরে আলিফ বা তা থা সবার আগে। যদি না শিখান এটা ব্যারিস্টার হবে, ব্যারিস্টার হওয়ার পর ওই যে তথাকথিত ওই ব্যারিস্টার যে ব্যারিস্টারগিরি করে আর টকশোতে কথা বলে আবার উল্টা মাকে ঘর থেকে বের করে দেয়, নাউজুবিল্লা না, শুধু নাউজুবিল্লা না, কথাগুলো কতটা বাস্তবিক সেটা চিন্তা করেন। এমন ব্যারিস্টার আছে, এ ডাক্তার হবে কিন্তু এ নামাজি ডাক্তার হবে না, এটা কসাই ডাক্তার হবে, এটা মানবতাবাদী ডাক্তার হবে না, এ তার মা বাবার খেদমত করবে না, তার মা বাবাকে অলঢম বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে। আর যদি ছেলেকে ডাক্তার বানায় কিন্তু ডাক্তার বানানোর আগে কোরআনটা শিখায় ফেলে, দিন শিখায় এরপরে ডাক্তার বানায়, এটা নামাজি ডাক্তার হবে, এটা মানবতাবাদী ডাক্তার হবে, এই ডাক্তার মা বাবার খেদমত করবে, এতে কোনো সন্দেহ নাই। সে যদি ব্যারিস্টার হয়, যদি আগে কোরআন শিখায় এরপরে ব্যারিস্টার বানানোর সুবিধা নাই, সে ভালো ব্যারিস্টার হবে ইনশাআল্লাহ। তার মানে সন্তানকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে সবার আগে দিনই শিক্ষায় শিক্ষিত করতে হবে। আমার খুব অবাক লাগে যখন কিছু কিছু মা বাবারা গর্ব করে বলে, আমার ছেলে আমার মেয়ে ব্রিটিশ কারিকুলামে পড়ছে। হ্যারে বাপরে বাপ! আমাকে একজন একদিন বলে, আমার ছেলে এখন অলেভেলে পড়ছে, খুব সুন্দর ইংরেজি পারে, জানেন হুজুর আপনার সাথে খুব ইংরেজি বলতে পারবে। আমি বললাম, ওকে দ্যাটস গুড, কিন্তু আপনার ছেলে সে কি কোরআন পড়তে পারে? কয় না না না, এটা এখনও পারে না, এটা এখনও পারে না। তো আপনার ছেলে কোরআন জানে না, এখন আপনার লজ্জা হওয়ার কথা, আপনি মারা গেলে অজু কেমনে করতে হয় এটাও সে জানে না, একটু কোরআন পড়বে ওইটাও সে পারে না, আপনার লজ্জা হওয়ার কথা। আমাদের কাছে অনেক সময় অনেক ছেলে পেলেরা আসে বলে, হুজুর আব্বু মারা গিয়েছেন, অজু কেমনে করবো, জানাজান নামাজ কেমনে পড়বো, এরকম বহু ছেলে পেলে দাস। কি ছেলে মেয়ে বানায় যাচ্ছেন আপনি এগুলা? আরে ভাই, আপনি মারা যাওয়ার পরে আপনার ছেলে যদি আপনার জানাজা দিতে পারে, এটাই হচ্ছে আপনার জীবনের সবচেয়ে বড় সফলতা। বাইতুল মুকাররমের খতিব, কাবা শরীফের খতিব যদি আপনার জানাজা দেয়, আবেগ কাজ করবে, কিন্তু আপনার ছেলে যখন জানাজা দিবে প্রতিবার আল্লাহু আকবার বলবে,
কলিজা ফেটে যাবে, আর চোখের চোখ দিয়ে পানি পড়বে। আর এই চোখের পানির দাম কত বেশি জানেন? আটলান্টিক আর প্রশান্ত মহাসাগরের পানি দিয়ে আপনি জাহান্নামের আগুন নিভাইতে পারবেন। কিন্তু সন্তানের চক্ষু থেকে যখন পানি বের হবে, এই পানির ফোঁটা নাকের ডগায় আসার আগে আল্লাহ তাআলা আপনার কবরের জাহান্নামের আগুন নিভাইয়া দিবেন। তা কেমন সন্তান বানানো দরকার? সন্তানগুলোকে কোরআন শেখাতে হবে, লোকমান হাকিম থেকেই শিক্ষা নিতে হবে। সর্বপ্রথম তার ছেলেকে চিনি, আল্লাহ চিনিয়েছেন, তাওহীদের শিক্ষা দিয়েছেন, শিরকের ব্যাপারে সাবধান করেছেন, বলেছেন খবরদার বাবা শিরক করো না। কারণ শিরক করা মানে কার উপরে জুলুম করা? জুলুম মানে কি? জুলুম মানে হলো যেটা যেভাবে করা দরকার সেটা না করা, যেটা যেখানে রাখা দরকার সেখানে না রাখা। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? তাহলে তিনি খালেক, আমরা মাখলুক, তিনি সৃষ্টি করেছেন। তাহলে ইবাদত পাওয়ার একমাত্র হকদার কে? হকদার কে? আল্লাহ। এজন্য একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, ওই আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, বাবারে আল্লাহর সাথে শিরক করো না, এমনকি শিরক যেখানে হয় সন্তানকে বলেন সেখানেও যাওয়া যাবে। এই যে দুর্গাপূজা গেল, আমি তো দেশে ছিলাম না, এই দুর্গাপূজা গেল, আপনি লোকমান হাকিমের মতো বলেন, বাবারে এটা ভিন্ন ধর্মাবলম্বীদের উৎসব, তারা তাদের পূজা পালন করবে, আমাদের কোনো আপত্তি আছে? আপনাদের কোনো অসুবিধা আছে? আমাদের কোনো অসুবিধা নাই। তারা এই দেশের নাগরিক, এই দেশের নাগরিক হিসাবে তারা নাগরিক সুবিধা পাবে, এবং তাদেরকে তাদের এই উৎসব পালনের জন্য সকল প্রকার নিরাপত্তা নিশ্চিত করা এটা দেশের সরকারেরও দায়িত্ব, আমাদেরও দায়িত্ব। তাদেরকে আমরা কোনো বাধা দিব না, গালিও দিব না, টিটকারি করব না, তারা তাদের উৎসব পালন করবে, আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু দুঃখ লাগে কখন জানেন? যখন দেখি মুসলমান ছেলে মেয়েরা ওখানে গিয়ে নাচে, কয় হুজুর না আমরা তো ওখানে দেখতে গিয়েছি, কি করতে গিয়েছি? দেখতে। তোমার আল্লাহ তার সাথে শিরক হচ্ছে আর তুমি সেটা দেখতে গিয়েছো, তুমি সেটা দেখতে গিয়েছো, তোমার মাথায় কি শয়তান পেশাব করে দিল নাকি? আমার তো বুঝে আসে না, মাথায় কি শয়তান পেশাব করলো নাকি? তোমার আল্লাহর সাথে শিরক হচ্ছে আর তুমি সেখানে যাচ্ছ। অমুসলিমদের উৎসবের দিনগুলোতে সেখানে প্রবেশ করা যাবে না, কারণ সেই সময় আল্লাহর গজব লানত তাদের উপরে বর্ষিত হয়, তারা তাদের উৎসব পালন করবে, কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা সেখানে যাব, বাধাও দিব, কোনো বিঘ্নতা ঘটাবো না। আবার এই কথার জন্য না বলি, ধর্ম যার যার উৎসব সবার, কেউ কেউ তো দেখছি ব্যানার টানাইয়া এরপরে সারা দিয়ে শুভেচ্ছা দেয়। আজ পর্যন্ত আমি দেখলাম না অন্য ধর্মের কোনো ভাই বা বোন ঈদের সময় আসলে ব্যানার টানায় যে সকলকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। মায়ের চেয়ে মাসির দরদ যেন একটু বেশি, দেখছেন কখনো আপনারা? কথা কন না কেন, দেখেছেন? তা আপনি সারা দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন কেন? এটা তো আপনার উৎসব নয়, ধর্ম যার যার উৎসব সবার হয় কি করে? পৃথিবীতে যতগুলো উৎসব আছে উৎসবের সাথে ধর্ম সম্পর্ক, উৎসবের সাথে কিসের সম্পর্ক? খ্রিস্টানরা ক্রিসমাস ডে পালন করে, ওইটাও ধর্মের সাথে সম্পৃক্ত। আমরা উৎসব পালন করি ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এগুলিও ধর্মের সাথে সম্পৃক্ত। আমাদের হিন্দু ভাই বোনরা তারাও পূজা করে, এটাও তাদের ধর্মের সাথে সম্পৃক্ত। সুতরাং পৃথিবীর সকল উৎসব ধর্মের সাথে সম্পৃক্ত। এজন্য ধর্ম যার উৎসব তার, ধর্ম যার যার উৎসব সবার। এটা কেমন কথা? মাছ আমরা যদি বলি পুকুর যার যার মাছ সবার, তাহলে যার পুকুর সে একটা মুগুর নিয়ে বা জুতা নিয়ে তারা বের করবে, আয় মাছ সবার আয়। আমরা যদি বলি, আচ্ছা আমি যদি বলি দোকান আমার আর পণ্য আপনাদের সবার, এটা কি যৌক্তিক কথা না অযৌক্তিক কথা? তা অযৌক্তিক কথা, দোকানও আমার পণ্য আপনার হবে তখন যখন আপনি টাকা দিয়ে কিনে নেবেন, এর আগ পর্যন্ত এটা আমার আপনার। তাহলে ধর্ম যার উৎসব তার, ধর্ম যার যার উৎসব সবার, এটা কোরআনের সাথে সাংঘর্ষিক কথা, এটা কুফরি কথা, বরং এই কথাটার সাথে ইসলামের কোনো সম্পর্ক। লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, বাবারে আল্লাহর সাথে শিরক করো না। আপনি আপনার ছেলেকে আল্লাহ জানান, বলেন বাবারে শিরক করো না আল্লাহর সাথে কখনো। আপনি বলতে পারেন, হুজুর আমি তো মুসলমান, আমার ঘরে ছেলে হয়েছে, এই পুলাইটাও মুসলমান, বংশসূত্রে মুসলমান, বংশসূত্রে মুসলমান হওয়া যায় না। আচ্ছা বলেন তো, মনে করেন কোনো একজন ভাই, তার বাবা ডাক্তার, তার বাবা কি ডাক্তার, এখন ডাক্তাররা একটা সাদা ড্রেস পরে, দেখেছেন তো আপনারা, এটাকে কি বলে? হ্যাঁ অ্যাপ্রন বলে।
এখন ওই ডাক্তার বাবার ছেলে সে যদি বলে আমার বাবা তো ডাক্তার, এখন সে MBBS FCPS FRCS কোনোটাই না পড়ে, এখন সে যদি একদিন তার বাবার অ্যাপ্রোনটা হাতে নিয়ে তারপর গায়ে লাগায় যদি সেও চেম্বার একটা খুলে বসে, আসেন ডাক্তারি পোশাক আমার কাছে আছে, আসেন আমার কাছে আমার চেম্বারে, বলেন তাকে কেউ ডাক্তার বলবে কেন? তার তো অ্যাপ্রোন আছে, ডাক্তারের পোশাক আছে, তাও বলবে না কেন? কারণ পোশাক থাকলে কি হবে, এই পোশাক পরে যে জ্ঞান থাকা দরকার, ওই জ্ঞান দিয়ে যে সেবা দেওয়া দরকার, ওই জ্ঞানটা তার মাঝে নাই। তাহলে মুসলমানের পোশাক পরে, মুসলমানের লেবাস ধারণ করে, দাড়ি টুপি লাগাইলেই মুসলমান হওয়া যায় না, মুসলমানিত্বের কাজ আপনার মধ্যে থাকা লাগবে। তো ছেলেকে বলেন বাবারে আল্লাহর সাথে শিরক করো না, কথাবার্তায় কাজে কর্মে আল্লাহর সাথে শিরক করো না। এই রবিউল আউয়াল মাস এসেছে, নবীজির প্রতি আমাদের মহব্বত ভালোবাসা কম না বেশি? নবীজিকে আমরা তো এমনভাবে ভালোবাসি, আমাদের প্রিয় নবীজির জন্য জীবন দেওয়ার দরকার যদি হয়ে যায় আমরা কি আমাদের জীবন বিলিয়ে দিতে পারবো না ইনশাআল্লাহ? কারণ নবীজিকে আমরা আমাদের জীবনের চাইতেও বেশি মহব্বত করে থাকি। কিন্তু এই মহব্বত যেন আবার এমন না হয়, মহব্বত করতে করতে যেন নবীকে আমরা আল্লাহর জায়গায় বসাইয়া না দেই, কারণ নবী নবীর জায়গায়, আল্লাহ আল্লাহর জায়গায়, যার যার এক একটা জায়গা আছে। আপনি যদি সেটাকে সীমালঙ্ঘন করেন তাহলে কার সাথে শিরক হয়ে যাবে? আপনি আপনার ছেলে মেয়েকে বলেন বাবারে চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যায় না, চাইলে কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। লোকমান তার ছেলেকে এটাই বলছেন, বাবারে শিরক করো না, আর শিরকের গুণা এমন গুণা আল্লাহ শিরকের এই গুণা মাফ করে নো না। গত জুমায় ব্যাপারে বিস্তারিত বলেছি, আজকে আর বললাম না। এরপরে লোকমান তার ছেলেকে দুই নম্বর ওসিয়ত করলেন, আল্লাহর দেওয়া শিক্ষা অনুযায়ী বললেন। লোকমান তার ছেলেকে আল্লাহর দেওয়া শিক্ষা অনুযায়ী দুই নম্বর ওয়াসিয়ত করলেন, আল্লাহ তাআলা তার কথা কোরআনে উঠিয়ে দিয়েছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. লোকমান ছেলেকে বললেন শোনো, আল্লাহ পৃথিবীর সব মানুষকে ওয়াসিয়ত করেছেন তারা যেন তাদের মা বাবার সঙ্গে সদাচরণ করে, বিশেষ করে মায়ের খেদমত বেশি করতে হবে, কারণ মা এমন কাজ করেছেন, এমন কয়েকটা কাজ করেছেন যা পৃথিবীর বাবারা করে। গত জুমায় বলেছিলাম পৃথিবীর মায়েরা এমন কয়েকটা কাজ করেন যেগুলো বাবারা করে না, কয়টা কথা বলছিলাম, কার মনে আছে কয়টা? তিনটা, কয়টা? এক নাম্বার কি বলেছিলাম? হ্যাঁ মনে নাই। এক নাম্বার গর্ভে ধারণ করা, এটা পুরুষের কাজ না মহিলার কাজ? বাবার কাজ না মায়ের কাজ? মুখস্থ করে দেন, কি বয়ান শুনেন আপনারা, মনে থাকে না? তিনটা কাজ মা করে বাবা। এক নাম্বার কি বলেছিলাম? গর্ভধারণ, এটা কত কষ্ট, এটা যদি জানতেন তাহলে মাকে ধমক দিতেন না। যারা বিয়ে করেছেন বউ যখন প্রেগনেন্ট হয় একটু মনোযোগ দিয়ে দেখবেন কত কষ্ট, ওই কষ্ট দেখে একটু নিজের মায়ের কথা স্মরণ করেন যে আপনার মা কত কষ্ট করেছেন আপনার জন্য। এক নাম্বার প্রেগনেন্সির কষ্ট, দুই নাম্বার কি বলেছিলাম? হ্যাঁ সন্তান প্রসবের কষ্ট। আরে সন্তান প্রসবের সময় আসলে নারীরা তাদের হাজবেন্ড থেকে বিদায় নিয়ে নেয়, মনে হয় আর দেখা হবে না তোমার সাথে, মাফ করে দিই। মৃত্যুর সন্ধিক্ষণে থাকে এমন একটা অবস্থা, এটা কি যে কষ্ট, এটাও মায়েরা করে। তিন নম্বর কি বলেছিলাম? দুধ পান করানো, এটা বাবারা করে না মারা করে? আপনারা ওই বাজারের কি যে অনেকগুলা দুধ আছে এগুলো কিনে খাওয়াইতে পারবেন, কিন্তু মায়ের মতো আপনারা দুই বছর আড়াই বছর বুকের দুধ পান করাতে পারবেন? এই তিনটা কাজকে করে। এই জন্য বাবার চাইতে মায়ের মর্যাদা তিন গুণ বাড়িয়ে যিনি দিয়েছেন তিনি কে? লোকমান তার ছেলেকে বলছেন মা বাবার খেদমত করো। আর মা বাবার খেদমতের ব্যাপারে গত জমায় বলেছি, এবার আর বলছি না, বাকি আছে আরও আটটা পয়েন্ট। তিন নম্বর ওসিয়ত, লোকমান তার ছেলেকে তিন নম্বর তাকওয়ার কথা বললেন, তাকওয়ার কথা বললেন, তিনি যেন সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করেন, তিনি তার ছেলেকে এই ওসিয়ত করলেন। তিনি তার ছেলেকে তিন নম্বর যে
নসিহত করলেন, সেটাও আল্লাহ কোরআনে উঠিয়ে দিয়েছেন। লোকমান তার ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিথকালা হাব্বাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লতীফুন খাবীর। লোকমান তার ছেলেকে বললেন, হে আমার প্রিয় ছেলে শোনো, পাপ কিংবা পুণ্যের কাজ যদি সরিষার দানা পরিমাণ হয়, অর্থাৎ বাবারে তুমি যদি সরিষা পরিমাণ বলেন তো সরিষার দানাটা খুব বড় না খুব ছোট। কি সুন্দর উদাহরণ দিয়ে তার ছেলেকে তিনি বললেন, আমার প্রিয় ছেলে শোনো, সরিষার দানা পরিমাণ ভালো কাজ তুমি যদি করো, আবার সরিষার দানা পরিমাণ যদি পাপের কাজও তুমি করো, আর এই পাপের কাজ অথবা ভালো কাজ তুমি যদি একেবারে শিলা ঘরবে অর্থাৎ পাথরের তলদেশে গিয়ে অথবা আসমান জমিনের যে কোনো জায়গায় নীরবে গিয়েও করো, কিয়ামতের দিন সেগুলো সম্পর্কে তোমাকে যিনি জানাবেন তিনি কে? লোকমান তার ছেলেকে বললেন, আমার কলিজার টুকরা ছেলে শোনো, গোপনে গুনাহ করো না, কারণ সরিষার দ্বারা পরিমাণ গুনাহ যদি গোপনেও করো, দুনিয়ার মানুষের কাছে সেটা গোপন থাকলেও একজনের কাছে কোনো বিষয় গোপন থাকে না, সবাই বলেন তিনি কে? কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আল্লাহর কাছে আসমান জমিনের কোনো বিষয় গোপন নাই, সব বিষয় সম্পর্কে যিনি জানেন তিনি কে? এই বিশ্বাস যদি কোনো মুমিনের অন্তরে থাকে তাহলে খারাপ কাজ করা তো দূরের কথা, খারাপ কাজের চিন্তাও মাথায় আসবে না। দুনিয়ার সকল মানুষকে ফাঁকি দেওয়া গেলেও বলেন তো আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়া কি সম্ভব নাকি? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ তাআলা বলছেন, অদৃশ্যের চাবিকাঠি আমার হাতে, আমি ছাড়া কেউ সেগুলো জানে না। আল্লাহ তাআলা আরো বলছেন, স্থলভাগ আর জলভাগে যা কিছু হয় সব কিছু যিনি জানেন, সবাই বলেন তিনি কে? আল্লাহ বলছেন, আমাকে কেমনে ফাঁকি দিবা বান্দা শোনো, এই দুনিয়ার কোনো দেশের কোনো প্রান্ত থেকে যদি কোনো একটা গাছের পাতা ছিঁড়ে যায়, কোন দেশের কোন প্রান্তের কোন গাছের কোন পাতা ছিঁড়েছে তার খবরও আমি আল্লাহর কাছে আছে, কেমনে আপনি আল্লাহকে ফাঁকি দিবেন? এজন্য লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, বাবারে খবরদার, গোপনে গোপনে গুনাহের চিন্তা মাথায় আনিও না, কারণ তোমার রব সব কিছু জানেন। আমরাও যদি আমাদের ছেলেমেয়েদেরকে এই ওয়াজগুলো করতাম তাহলে আমাদের ছেলেমেয়েরা চরিত্রহীন হতো না, গোপন গুণা করতো না। এখন তো এমন কোনো বাসা নাই যার বাসায় ওয়াইফাই নাই। যদি আমরা আমাদের ছেলেমেয়েগুলো যখন ক্লাস 3-4-এ থাকে, ছোট্ট বয়সে কুলে নিয়ে আদর করে বলতাম, আমার বাবা আমার মা শোনো, এই দুনিয়াতে তুমি তোমার বাবাকে ফাঁকি দিয়ে গুণা করতে পারবে, এই দুনিয়াতে তুমি তোমার মাকে ফাঁকি দিয়ে যে কোনো কাজ করে ফেলতে পারবে, ঘরের দরজা বন্ধ করে তুমি এমন কাজ করবে কেউ জানবে না, কিন্তু কেউ যদি নাও জানেন যাকে ফাঁকি দেওয়া যাবে না বলেন তিনি কে? এই রকম প্রশিক্ষণ দিয়ে যদি আমরা আমাদের ছেলে মেয়েগুলোকে ছোটবেলা থেকে যদি গড়ে তুলতে পারতাম, আমাদের ছেলে মেয়েগুলো কখনো অমানুষ হতো না, চরিত্রহীন হতো না। লোকমান তার ছেলেকে এই কথাগুলো বলছেন, বাবারে শোনো, সরিষার দানা পরিমাণ পাপ করার চিন্তাও তুমি মাথায় আনিও না, কারণ তুমি তোমার বাপকে ফাঁকি দিতে পারবা, কিন্তু যাকে ফাঁকি দিতে পারবা না তিনি কে? হে যুবক তরুণ ছাত্র ভাইরা, তোমরা শোনো, বাসার মধ্যে ওয়াইফাই পেয়ে আর হাতের মধ্যে স্মার্টফোন পেয়ে যা মন চায় তোমরা তাই করো, রাতের বেলা তুমি
দরজা বন্ধ করে দাও, দরজা বন্ধ করে দিয়ে তুমি এবার নাটক সিনেমা দেখো, অশ্লীল ভিডিও দেখো, অনেকে তো পর্নোগ্রাফিতে আসক্ত, তোমরা পর্নোগ্রাফিও দেখো, পর্নোগ্রাফির রোগে যারা আসক্ত হয়ে গিয়েছো, রাতের বেলা বন্ধ দরজা বন্ধ করে দিয়ে আব্বু দেখে না, আম্মু দেখে না, ভাই বোনও দেখে না, সবাইকে ফাঁকি দিয়ে তুমি যা মন চায় তা করছো। আমার কলিজার টুকরা ভাই তোমাকে প্রশ্ন করছি, তুমিও তোমার বিবেককে প্রশ্ন করো, সবাইকে ফাঁকি দিলেও একজনকে তুমি ফাঁকি দিতে পারবা না, তিনি কে? ওই আল্লাহকে ভয় করো, কারণ তিনি প্রকাশ্যের সব জানেন, গোপন সব জানেন। আল্লাহর নবী কি সুন্দর একটা হাদিস বলেছেন, এই হাদিসটা শুনেন, হেদায়াত পাওয়ার জন্য এটাই হচ্ছে যথেষ্ট। আল্লাহর নবী বলেছেন, তুমি তোমার পরিবারের লোকদের সামনে খারাপ কাজ করতে যেমন লজ্জা পাও, তোমার কি হলো আল্লাহকে কেন তুমি লজ্জা পাও না? আল্লাহ আকবার, কত বড় কথা এটা! বলেন যুবক আর তরুণ ছাত্র ভাইরা, বলো তোমরা কি তোমাদের মা বাবার সামনে পর্নোগ্রাফি দেখতে পারবা? তার মানে মা বাপকে আমরা রেসপেক্ট করি? আল্লাহর নবী বলছেন, তোমার মা বাপকে রেসপেক্ট করো যেমন, তাদেরকে লজ্জা করে যেমন খারাপ কাজ করো না। কি হলো, তাদের চাইতে তো তোমার আল্লাহ বড় না ছোট? তাহলে মা বাপকে, পরিবারের সদস্যকে যদি এতটা লজ্জা পাও, আল্লাহকে কেন লজ্জা পাও না? আবার অনেকে আছে হারাম কাজে লিপ্ত, গোপনে হারাম কাজ করে, গোপনে গোপনে হারাম কাজে আমরা অনেকে লিপ্ত থাকতে পারি। সোনানে ইবনে মাজা একটা হাদিস এসেছে, এই হাদিসটা আপনাদেরকে শোনাই। সাওবান রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সামনে বক্তব্য দিতে গিয়ে বললেন, আমার সাহাবীরা শোনো, আপনারা শুনতেছেন তো নাকি ঘুম আসছে? খুব সাংঘাতিক ভয়ঙ্কর হাদিস এটা। হাদিসটি এসেছে কোন কিতাবে? হ্যাঁ, ইবনে মাজায়। হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম কি? সাওবান রাদিয়াল্লাহু। তিনি বলছেন, নবীজি আমাদের সামনে কথা বলছেন, বক্তৃতা করছেন, হঠাৎ করে তিনি বললেন, আমার সাহাবীরা শোনো, আমার উম্মতের মধ্যে এমন কিছু দুর্ভাগা মানুষ আছে, এমন কিছু লোক আছে যারা তিহামার শুভ্র পর্বতমালার মতো পর্বতের সমান নেক আমল নিয়ে কেয়ামতের মাঠে হাজির হবে, কিন্তু মুহূর্তেই তাদের পর্বত সমান পাহাড় সম পরিমাণ নেক আমলগুলো ধূলিসাৎ হয়ে যাবে, ধুলাবালির মতো উড়ে যাবে। শুনতেছেন, কেয়ামতের দিন আল্লাহর রসুলের কিছু উম্মতের লোকেরা কিসের সমতুল্য নেক আমল নিয়ে হাজির হবে? জোরে বলেন, কিসের সমতুল্য? পাহাড়, তিহামা পাহাড়ের উদাহরণ দিলেন নবী, তিহামা পর্বতমালার মতো নেক আমল নিয়ে হাজির হবে, কিন্তু মুহূর্তেই সেগুলো ধুলাবালি হয়ে উড়ে থাকবে না। সাওবান রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আমি অবাক হয়ে নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন দুর্ভাগা লোকদের কথা বলছেন? আল্লাহর নবী তখন বললেন, তারা তোমাদের মধ্যে কিছু ভাই যারা তোমাদের মতো মসজিদে এসে নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, যাকাত দিবে, হাদিসা হয়ে হজ করবে, তোমাদের সঙ্গে থাকবে, ভালো কথা বলবে, সত্য কথা বলবে, কিন্তু দরজা বন্ধ করে দিলে অথবা গোপন কোনো জায়গায় চলে গেলে একা একা নীরবে নীরবে হারাম কাজে লিপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ কইছে পাবলিক, কোন সেন্স নিয়ে যে কথা শুনতেছে আমিও জানি না, এটা কি সুবহানাল্লাহ হবে? কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, এটাও যদি আমরা না বুঝি তাহলে কি হবে? এখানে আমরা আল্লাহর বরত্ব ঘোষণা করে বলতে পারি আল্লাহু আকবার, আমরা বলতে পারি না আউযুবিল্লাহ, আল্লাহ এর থেকে আমাদেরকে হেফাজত করুন। আমরা কি এদের এই এই লোকদের কাতারে সামিল হতে চাই? আল্লাহকে ভয় করো, যুবক তরুণদেরকে বলছে আল্লাহকে ভয় করো। এই একটা জিনিস আমাকে আপনাকে এত মর্যাদাবান বানিয়ে দিবে। আমি প্রায় সময় একটা কথা বলি যে তাকওয়া এটা এমন একটা গুণ, এটা কারো ভেতরে থাকলে আল্লাহর কাছে তার মর্যাদা সবার উপরে চলে যাবে, সুবহানাল্লাহ। কারো কাছে তাকওয়া না থাকলে ইবলিস তারে দেখে হাসবে, আল্লাহ তুমি যে কেন আমারে শয়তান বানাইছো, আমি তো তার কাছে মুড়ি ধোয়া দরকার, কারণ সে আমার বস। কারণ তাকওয়া না থাকলে সব খারাপ কাজের চিন্তা মাথায় আসবে, তাকওয়া থাকলে কোনো খারাপ কাজের চিন্তা মাথায় আসবে। তার লোকমান তার ছেলেকে তিন নম্বর যে ওসিয়ত করলেন সেটা কি? কাকে ভয় করা? কাকে ভয় করা? গোপনে প্রকাশ্যে সব জানেন কি?
লোকমান হাকিম তার ছেলেকে চার নম্বরে উপদেশ দিলেন, আমার কলিজার টুকরা সন্তান সালাত কায়েম করো। কি কায়েম করো? সন্তানদেরকে নামাজের কথা বলতে হবে, আল্লাহর আদেশ। আবার বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেছেন মুরু আউলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের সন্তানের বয়স যখন সাত বছর হয়ে যায়, সাত বছর বয়সেই তাদেরকে নামাজের আদেশ দাও। বলেন তো কত বছর বয়স থেকে সন্তানদেরকে নামাজের তাকিদ দিতে হবে? অনেকের ছেলেবেলের বয়স সাত না, সাতাইশ হয়ে গেছে, বাপও নামাজ পড়ে না, ছেলেও নামাজ। আমি তো প্রায় সময় বলি, এমন বাপার এমন ছেলে উস্তা খাইয়াও ভুলে পশ্চিম দিকে পড়ে না। উস্তা বুঝেন তো আপনারা, চিটাঙ্গে তো উস্তা বলে, মানে উস্তা খাইয়াও পশ্চিম দিকে পড়ে না। এটা কি ছেলে রেখে যাচ্ছেন আপনি? আপনি মারা যাওয়ার পরে তো, আপনি জীবিত থাকা অবস্থায় উস্তা খাইয়া পড়ে না, মরার পরে তো পড়বেও না। সন্তানগুলোকে নামাজি বানান, আপনি নামাজি বানান, নিজে নামাজ পড়েন, ফজরের নামাজে সন্তানকে নিয়ে আসে। শীতের দিনে আমি একজনকে মসজিদে আটকাইছি, বললাম ভাই আপনি তো খুব নামাজি মানুষ, আপনার তো ছেলে আছে, আপনি আপনার ছেলেটাকে আনলেন না কেন? আমারে কয় কি জানেন, খুব কায়দা করে উত্তর দিছে, কয় হুজুর দেখেন না কি ঠান্ডা পড়ছে, কুয়াশা, আমার ছেলেটাকে ডাকলে ঠান্ডায় কষ্ট হবে, তার জন্য ডাকি নাই। তো আমিও আবার চিন্তা করলাম, ওই যে মানুষ বলে না যে যেমন তার সাথে তেমন হওয়া, বললাম ভাই এই যে আপনি নামাজে আসছেন, এখন যদি আপনার ঘরে আগুন লাগে আপনি কি বলবেন? ভালোই হয়েছে, একদিকে শীত অন্যদিকে আগুন লাগছে, এবার আমার ছেলে আগুনের তাপ নিয়ে, ওই যে দেখেন না শীতের দিনে উত্তরবঙ্গে বা বিভিন্ন অঞ্চলে মানুষ বা রাতের বেলা মানুষ কাপড় চোপড় লাগায় ঠান্ডা লাগে, তারপর কি জ্বালায়? আগুন জ্বালায়। তো আপনি কি বলবেন? ভালো হয়েছে আগুন লাগছে ঘরে, এখন আমার ছেলে আগুনের তাপ নিয়ে আরাম করে ঘুমাবে। কয় হুজুর ফাইজলামি করেন, আগুন লাগলে তো আমি এখন মসজিদ থেকে দৌড় মারবো, গিয়ে আমার ছেলে যদি ঘুম থেকে না উঠে তাহলে আমি তারে ঘুম থেকে তুলবো, না উঠলে উষ্ঠা দিয়ে তুলবো, তারপরে বাপ বেটা দুজনে মিলে দৌড় মারবো। আমি বললাম মাশা আল্লাহ, খুব সচেতন বাপ আপনি। আমি বললাম বলেন আপনি, দুনিয়ার আগুন কঠিন না জাহান্নামের আগুন কঠিন? দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের কয় ভাগের কয় ভাগ? সত্তর ভাগের। কি সচেতন বাপ আপনি, সত্তর ভাগের এক ভাগ। এই আগুনে সন্তান যারা না পুড়ে মসজিদ থেকে দৌড় মাইরা তারা গিয়ে বাঁচাবেন, আর এর চাইতে ৬৯ ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন আগুনে আপনার সন্তান নামাজ না পড়লে জ্বলবে, কেমন বাপ, কেমন নির্দয় বাপ আপনি! ওই সন্তানকে তুলে নামাজে আনেন না আপনি? আপনি খুব নির্দয় বাপ, আপনি আপনার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাতে চান। এজন্য সন্তানকে কত বছর বয়স থেকে নামাজের কথা বলতে হবে? জোরে বলেন, কত বছর? আবার একেবারে লেদা বাচ্চাদেরকে নিয়ে মসজিদে আইসেন না, দুই বছর তিন বছর চার বছর, অনেকে আবেগ সামলাইতে না পারে দুই তিন বছরও নিয়ে আসে। মিনিমাম কত বছর থেকে আনবেন? কত বছর? কারণ ছোট বাচ্চাকে নিয়ে আসবেন সেখানে প্রস্তাব পায়খানাও করে দিতে, এজন্য ইসলাম একটা বয়স ঠিক করে দিয়েছে, কত বছর? সাত বছর থেকে আনেন। আবার সাত বছরের বাচ্চা মসজিদে আসলে বিরক্ত হয়ে না, এই ধরনের পুলা পাইলে একটা দুষ্টা হয়, একটু দৌড়াদৌড়ি করবে, হাসাহাসি করবে, এই যে আমি হুজুর আমি ওয়াজ করতেছি, ছোটবেলায় আমি ওই যে নামাজে কত হাসাহাসি করছি, হিসাব আমি নিজেই মিলাইতে পারবো না। বাচ্চারা মসজিদে আসবে, হাসাহাসি করবে, কোনো অসুবিধা নাই, ওই যে হাসাহাসি করবে, দেখতে দেখতে আপনাদের নামাজ দেখে দেখে সেও নামাজি হয়ে যাবে ইনশা। আর দশ বছর বয়স হলে নামাজ না পড়লে নবীজি বলেছেন শাসন করো, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, লোকমান তার ছেলেকে বলছেন বাবারে নামাজ কায়েম করো, আমরাও আমাদের ছেলেদেরকে নামাজি বানাবো ইনশা। লোকমান হাকিম পাঁচ নম্বরে তার ছেলেকে বললেন, ওয়ামুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার, লোকমান তার ছেলেকে বললেন বাবারে সৎ কাজের আদেশ দাও আর অসৎ কাজে বারণ করো। শুনেন বাবারা, ভালো করে শুনেন, ছেলেকে কি বলতে হবে শুনুন। আপনারা তো ছেলেদেরকে ফার্মের মুরগি বানাই রাখছেন, নামাজের কথা বললে বলেন হয়তো অনেকে, কিন্তু বলেন না বাবারে মানুষকে একটু সৎ কাজের দাওয়াত দিও, তুমি নিজে নামাজ পড়ো তো মানুষকে দাওয়াত দিও, মানুষের জন্য নামাজে আস, অন্যায় দেখলে মাথা দিও, এটা বলেন না, বরং উল্টা বলেন বাবারে দুনিয়া যেদিকে যাক যাক তুমি চুপচাপ থাকবা, নিজের জান আগে, কি বলেন, আছে না নাই? এজন্য আমিও প্রায় সময় উদাহরণ দেই, বাড়ির সামনে কুকুর একটা মরে গিয়েছে, আপনি যদি বলেন কুকুর মরছে তো আমার কি হয়েছে, আমি এটা ফেলবো না,
কেউ না ফেললো আপনিও না ফেলছেন, কেউ ফালাচ্ছে না আপনিও সেটা ফেলছেন না। এখন এটা পচে গলে দুর্গন্ধ বের হলে সেটা কি শুধু মানুষের নাকে লাগবে না আপনার নাকেও লাগবে? তাহলে দুর্গন্ধ থেকে বাঁচার জন্য কেউ ফালাইলে ফালাক না ফালাইলে নাই, আপনি নিজ দায়িত্বে সেটা ফেলে দিবেন। সন্তানকে এইটা বলেন, চোখের সামনে অন্যায় দেখবা বাধা দিবা, আদেশ দিয়েছেন কে? সৎ কাজের আদেশ দিবা, কারণ আমাদের সৃষ্টি হয়েছে সৎ কাজের আদেশ আর অসৎ কাজে বাধা দেওয়ার জন্য। এই উম্মতের মর্যাদা তামাম দুনিয়ার সকল নবীর উম্মতের চাইতে কম না বেশি। আল্লাহ যে জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ইলা আখিরিল আয়াহ। কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ বলেছেন তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি। তাহলে সর্বশ্রেষ্ঠ জাতি তো এমনি হওয়া যায় না, কিছু কোয়ালিটি থাকা লাগবে। কোয়ালিটি হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দিবে, অনুরোধ নয়। এখন সৎ কাজের অনুরোধ জানাই আমরা, অনুরোধ তো জানাইতেই হবে, কারণ আদেশের জায়গায় আমরা কেউ। আর আল্লাহ বলছেন ইসলাম আদেশের জায়গায় থাকবে, অনুরোধের জায়গায় নয়। এখন আদেশের জায়গায় নিবেন কেমনে? এই দেশের মানুষ তো কুরআনও এখনো পড়তে পারে না। সমাজে আর রাষ্ট্রে কুরআনের আইন বাস্তবায়ন করবেন কেমনে? বাস্তবায়ন করতে হলে আগে মানুষের মাথায় কুরআন ঢুকাতে হবে। এখনো তো মানুষ কুরআন শুদ্ধ করে পড়তেই পারে না। এজন্য আমি বলি, আমি গত 3-4 বছর ধরে বলতেছি, ভাই আল্লাহর ওয়াস্তে আবেগ বাদ দেন, আল কুরআনের আলো পরে কি বলেন আপনারা? ঘরে ঘরে জ্বালো, কেউ কেউ বলে আল কোরআনের আলো সংসদে জ্বালো। আমি বলি ভাই, 2 হাত জোর করে বলছি, বহু বছর আবেগের স্লোগান দিয়েছেন, আল্লাহর ওয়াস্তে এই স্লোগান বন্ধ করেন আপনারা। এইসব স্লোগান দিয়ে আর স্লোগান দিতেই থাকবেন, বাস্তবায়ন হবে? আপনি বলবেন হুজুর এটা কেমন কথা বলেন, হ্যাঁ এটাই আসল কথা। আপনি স্লোগান পাল্টান, আপনি বলেন আল কোরআনের আলো মানুষের হৃদয়ে হৃদয়ে জ্বালো। আরে ভাই, যে মানুষ এখনো কোরআন পড়তে পারে না, আপনি সমাজে বুঝি আলো জ্বালাবেন? আগে তার ভিতরে, তার 3.5 হাত বড়িতে আলো জ্বালান, তারপরে পরিবারে জ্বলবে, সমাজে জ্বলবে। যখন এই সিস্টেমিক ওয়েতে আগাবো, তখন দেখা যাবে এই পৃথিবীর 1 ইঞ্চি জমিনও বাকি থাকবে না যেখানে কোরআনের পতাকা উঠবে না ইনশাআল্লাহ। আমরা সিস্টেমিক ওয়েতে আগাচ্ছি না। আল্লাহর রাসূল একদিনে ইসলাম কায়েম করেন নাই, মক্কায় 13 বছর তিনি সাহাবিদেরকে শুধু কোরআন শিখাইছেন, মদিনায় গিয়েও প্রথম তাদেরকে গড়ে তুলছেন, এরপরে তাদেরকে আধ্যাত্মিকভাবে চারিত্রিকভাবে সব দিক থেকে তাদেরকে ঠিক করার পরে ওই প্রশিক্ষিত সাহাবিদেরকে নিয়ে যখন ময়দানে নেমেছেন মদিনায়, আল্লাহর রাসূল তখন একটি ইসলামী স্টেট, একটি ইসলামী সাম্রাজ্য, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পেরেছে। সিস্টেমিক ওয়েতে আগাইতে হবে। 90% মুসলমান জনসুমারি অনুযায়ী নাকি 91, এরকমই হবে, 90 বা 91। হিসাব করে দেখেন আমি যা বলতেছি এটা সত্য কিনা। 90-91 মধ্যে হিসাব করলে 83-84% এখনো শুদ্ধ করে কোরআন পড়তে পারে না। আপনি হিসাব মিলান গিয়ে দেখেন, যান কোরআন বুঝবে পরে এরা পড়তেও পারে না, কোরআন শুদ্ধ করে কোরআন পড়তেও। এজন্য বাংলাদেশের আলেমদেরকে বলবো, সবাই এই কাজে আগে এগিয়ে আসা দরকার, কোরআন মানুষকে শেখানো, কোরআন বোঝানো। আর আমরা কষ্ট করে বলা লাগবে না কোরআনের আইন চাই, পাবলিকই বলবে, এমন খেপা খেপবে যে কোরআনের আইন ছাড়া অন্য কিছু আর চলবে না। সিস্টেমিক ওয়েতে আগাতে, এজন্য ঘরে ঘরে কোরআন ঢুকাতে হবে, মানুষের দিলের ভেতরে কোরআন ঢুকাই দিতে হবে ইনশাআল্লাহ। লোকমান তার ছেলেকে বলছেন, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে বাধা দাও। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বলবো, সৎ কাজে তোমরা আদেশ দিবা, অসৎ কাজে কি দিবা? 6 নম্বরে লোকমান তার ছেলেকে বলেছেন, এই যে 6 নম্বরে আসার আগে এর আগের 5টা কাজ, আল্লাহর সাথে শিরিক না করা, তাওহীদের পথে চলা, 2 নম্বর মা বাবার খেদমত করা, 3 নম্বর বলেছিলাম, 3 নম্বর উপদেশ তিনি দিয়েছেন আল্লাহ ভীতি অবলম্বন করা, 4 নম্বর বলেছি নামাজ কায়েম করা, 5 নম্বর সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করা। সৎ, এই যে নামাজ যদি সন্তান পড়ে তাহলে দেখা যাবে অনেকে বলবে, দেখছো কি যাদের মুসল্লি হইছ, অনেকে বলবে ভাই দাঁড়িয়ে রাখছ কেন, তুই তো ভালো চাকরি আর পাবি। কথা শুনতেছ যুবকরা, শোনো, দাঁড়িয়ে রাখবা, অনেক শয়তানরা এসে বলবে তুই আর ভালো কোনো মেয়ে পাবি, তুই দাঁড়িওয়ালা ছেলে, তুই ও তুই নামাজ পড়িস, টাকনুর উপরে প্যান্ট আছে, শেষ তোর আর চাকরি হবে? এই ধরনের মুসিবত চলে আসবে,
এই ধরনের নেগেটিভ পরিবেশ আসবে, এই জন্য লুকমান তার ছেলেকে আগেই বলে রেখেছেন, বাবারে এইরকম নেগেটিভ পরিবেশ যখন আসবে, লুকমান তার ছেলেকে বললেন ওয়াসবির আলামা আসাবাক, এই ধরনের মুসিবত আসলে কি অবলম্বন করতে হবে? সবর। কি অবলম্বন করতে হবে? সবর। কারণ আল্লাহর উপরে ভরসা করলে রিজিক এটা বান্দার হাতে না আল্লাহর হাতে, রিজিকের বিষয়টা এমন। শোনেন, আজকে জুমার নামাজের পরে বাসায় বলে আসছেন আপনি বাসায় খাবেন, এমনও হইতে পারে আজকের দুপুর আর রাতের খাবার হসপিটালে আপনার হইতে পারে। রিজিক আপনার হাতে নয়, আপনার বউয়ের হাতেও নয়, রিজিক যার হাতে তিনি কে যেন লোকমান তার ছেলেকে বলছেন কঠিন সময়ে সবর, সবরের পন্থা অবলম্বন করো, কারণ সবরকারীদেরকে পছন্দ করেন কে? সাত নম্বর উপদেশ দিলেন ওয়ালা তুসাইর খাদ্দাকালিন্নাস, অবজ্ঞা করে মানুষকে কথা বলো না। সুবহানাল্লাহ, কি সুন্দর বিহেভিয়ারও শিখাচ্ছে। বাবারে তুমি মানুষের সাথে সুন্দর করে কথা বলিও, গাল বাঁকা করে কথা বলে আসে না এরকম, গাল বাঁকা করে মানুষকে অবজ্ঞা করে কথা বলো না, হাসি মুখে কথা বলবে, মানুষের সাথে ভদ্র ভাষায় কথা বলবে। আপনার ছেলেকে শেখান বাবারে রাস্তাঘাটে চলাফেরায় মানুষ পাইরে মানুষের সাথে এভাবে কথা বলো। অনেকের ছেলে বেড়ে আছে এখনো ব্যবহারও জানে না, বাসায় মানুষ আসলে গেস্টকে সালাম দিতে হয়, তাদের সাথে গিয়ে পরিচিত হতে হয়, হ্যাঁ তাদের সাথে সুন্দর আচরণ করতে হয়, এটা কে শিখাবে? মা বাবা। অনেকের ছেলেরা আছে সামাজিকতা জানে না, কেন জানে না? মা বাপ শেখায় নাই। দেখেন লুকমান তার ছেলেকে সামাজিকতা শিখাচ্ছেন, বাবারে তুমি গাল বাঁকা করে অবজ্ঞার সাথে চলাফেরা করবা না, মানুষের সাথে সুন্দর ভাষায় কথা বলো। আর নবীজি বলেছেন হাসি মুখে কথা বলা ও সাদাকা। সুবহানাল্লাহ, অনেকে আছে সারাদিন হাসে না, মুখ একটা হপ এরকম বানায় থাকে, দেখলে মনে হয় যেন তার মুখে হাসি ফুটবে না আর কোনোদিন। কি বলেন, এরকম আছে না নাই? আপনি মুচকি হেসে কথা বলবেন, এটাও সুন্নত, শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সন্তানকে শিখাবেন বাবারে মানুষের সাথে হাসি মুখে কথা বলবা। এরপরে লুকমান তার ছেলেকে আট নম্বর উপদেশ দিয়েছেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। লুকমান বললেন বাবারে পৃথিবীতে তুমি জমিনে অহংকারের সাথে চলাফেরা করো না, কারণ অহংকারীকে পছন্দ করেন না কে? লোকমান ছেলেকে বললেন খবরদার অহংকার করে জমিনে চলাফেরা করো না, কারণ আল্লাহ কোনো দাম্ভিক কোনো অহংকারী লোককে পছন্দ করেন না, আর অহংকারী লোক কখনো আল্লাহর বেহেশতে ঢুকতে পারবে? কেন আপনি অহংকার করেন? অহংকার করার তো কোনো জিনিস আপনার ভেতরে নাই, এক ফোঁটা নাপাক পানি থেকে আপনার সৃষ্টি হয়েছে, মাটি থেকে সৃষ্টি হয়েছে আপনার, ওই মাটিতেই চলে যাবেন, আর মাটির উপরে বুঝি আপনি বড়াই করেন? আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ বলছেন অহংকার করে জমিনে চলাফেরা করো না, তুমি তো জমিনকে ফাটাতে পারবে না, তুমি যে এত অহংকার করো জমিনকে ফাটিয়ে দিতে পারবে অথবা উচ্চতায় পাহাড়ের সমানে চলে যেতে পারবে না। কিসের অহংকার এত? টাকা পয়সার অহংকার? সকাল বেলার ধনীকে বিকেল বেলায় ফকির বানায় দিতে পারেন কে? ক্ষমতার অহংকার? সকাল বেলার ক্ষমতাওয়ালা লোককে বিকেল বেলায় জুতার বাড়ি খাওয়াইয়া ক্ষমতা থেকে নামাতে পারেন কে? কিসের অহংকার করেন আপনি? অহংকার করা এটা ইবলিসের চরিত্র, অহংকার করা এটা ফেরাউনের চরিত্র, এটা ভালো মানুষের চরিত্র হতে পারে না। দুনিয়াতে চলতে হবে নম্র হয়ে, ভদ্র হয়ে। লোকমান তার ছেলেকে বলছেন বাবারে অহংকার করো না, সৌন্দর্যের অহংকার করা যাবে না, এই সৌন্দর্যকে মুহূর্তেই শেষ করে দিতে পারেন কে? চেহারা সুন্দর অহংকার করেন না, এই যে মসজিদ থেকে বের হবেন এমন উষ্টা খাওয়াবেন আল্লাহ, উষ্টা খাইয়া পাথরের উপর পইরা চেহারা সুরত শেষ। আল্লাহর মনে হয় এই ক্ষমতা নাই, এই ক্ষমতা আল্লাহর নাই? হ্যাঁ, পায়ে হাঁটতে পারেন, খুব সুন্দর হাত পা, না দুস দুস চেহারা, খুব অহংকার না, একেবারে ট্রাকের নিচে ফালাইয়া সব থেতলাই দিতে পারেন কে? টাকার অহংকার না, খুব সুন্দর বাড়ি বানাইছেন কয়েকটা, এমন ভূমিকম্প আল্লাহ দিবেন সবগুলা মাটির নিচে চলে যাবে। অহংকার করা যাবে? ক্ষমতার অহংকারও করা যাবে না। সকালবেলা পুলিশ দিয়ে হাঁটেন, বিকালবেলা এই পুলিশই হাত পা দিয়ে একদম ভালো করে গুতাবে। অহংকার করা যাবে? অহংকার করা যাবে না। লোকমান তার ছেলেকে এটা বলে নয় নাম্বার উপদেশ দিলেন
ওয়াকসিদ ফি মাশিয়িক, তিনি বললেন খবরদার বাবা, জমিনে তুমি কোনো সময় দাম্ভিকতার সাথে চলবে না, আবার দুর্বল হয়েও চলবে না, মধ্যম পন্থা অবলম্বন করো, কথাবার্তায় চাল চলনে বেশভূষায় মধ্যম পন্থা অবলম্বন করো। আবার অন্য সূরা সূরা ফুরকানে আল্লাহ বলেছেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা বলেন, রহমানের বান্দা হলো তারা দুনিয়াতে নম্রভাবে বিচরণ করে চলাফেরা করে যারা, আর জাহেলদের সাথে তর্ক না করে সালাম দিয়ে বিদায় নেয় যারা। তাহলে দুনিয়াতে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। টাকা পয়সা ধন দৌলত সৌন্দর্য ঐশ্বর্য, এগুলো কার দেয়া নেয়ামত? আস্তে বলবেন না, জুড়ে বলেন, কার দেওয়া নেয়ামত? এগুলো পেয়ে যেন অহংকার আপনাকে পেয়ে না যায়। আবার অনেককে আল্লাহ তাআলা টাকা পয়সা ধন দৌলত ক্ষমতা দেন নাই, সেও যেন আবার দুর্বল হয়ে না চলে, বরং অহংকারও করা যাবে না, দুর্বলও হওয়া যাবে না। কথাবার্তা চাল চলনে কোন পন্থা অবলম্বন করতে হবে? কোন পন্থা? লোকমান তার ছেলেকে বললেন, 10 নম্বরে উপদেশ দিলেন, ওয়াকদুদ মিন সাওতিকা ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামীম। বাবারে, মানুষের সাথে যখন কথা বলবে ওয়াকদুদ মিন সাওতি, কণ্ঠস্বরকে নিচু রাখবে, গলার আওয়াজকে বড় করো না, বরং সুন্দর ভাষায় মানুষের সাথে কথা বলো। বাপ ছেলেকে কথা বলাটাও শেখাচ্ছে, সুবহানাল্লাহ পড়বেন না? আপনি বলেন, বাবারে কালামের আগে মানুষকে তুমি সালাম দিও, আপনি নিজে ছেলেকে সালাম দেন, কয় আমি কেন দিব, আমি না বাপ। তো বাপ হয়ে ছেলেকে সালাম দিবেন, দিলে কি হবে, আপনার ছেলে আপনার কাছ থেকে সালাম শিখে ফেলবে। আপনি তাকে শেখান, বাবা কালামের আগে কি দিতে হয়, বলেন কালামের আগে। ওই যে আমরাও বলি আসসালামু কাবলাল কালাম, কালামের আগে কি বলেন, বাবা মানুষকে পাইলে আদবের সাথে কথা বলবে, ভদ্রভাবে সম্মান দিয়ে কথা বলবে। এই যে 10টা নসিহত লোকমান তার ছেলেকে বললেন, আমরা যদি এই 10টা নসিহত, দেখেন আল্লাহর কাছে এগুলো কত পছন্দ হইল, আল্লাহ সবগুলো কোরআনে ঢুকিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। এই 10টা নসিহত আমরা যদি আমাদের ছেলেদেরকে করে এর আলোকে গড়ে তুলি, আমাদের ছেলেগুলোকে, আমাদের ছেলেমেয়ে সন্তানগুলোকেও চরিত্রবান বানিয়ে দিবেন কে? আল্লাহ তাআলা আমলের তৌফিক দান করেন। আগামী জুমায় আমরা আবারও ফিরে যাব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোচনা চলছিল, করতে করতে আলোচনা করতে করতে কোন জায়গা পর্যন্ত এসেছিলাম মনে আছে? নবীজির একাধিক বিবাহের কারণ বলে ফেলেছি না, এর পরবর্তী অংশ থেকে আলোচনা আগামী জুমায় শুরু হবে ইনশাআল্লাহ।